বোঝার মতো জিনিস, রোবট নিজে থেকে কিছু করে না, খালি আমার হাত যেমনভাবে ঘুরছে রোবটের যন্ত্রপাতি ঠিক তেমনইভাবে ঘুরছে। আমি যখন অপারেশন করি তখন আমি দেখছি একটা 3D সিনেমার মতো, সমস্ত জিনিসগুলো আমার চোখের সামনে অনেক বড় এবং অনেক পরিষ্কারভাবে, এবং আমার হাতে সেই যন্ত্রগুলো আছে যেটা অনেক নিখুঁতভাবে এই অস্ত্রোপচার করতে পারে, যেখানে রক্তপাত হবে না, যেখানে সূক্ষ্মতা থাকবে, যেখানে থাকবে একদম ব্যথাহীন মানুষের স্বাভাবিক জীবনে ফিরে আসার অভিজ্ঞতা। এর থেকে বড় অগ্রগতি বিজ্ঞানের কী হতে পারে? তাই রোবট এখন পর্যন্ত অপারেশন ক্ষেত্রে শ্রেষ্ঠ যন্ত্র যে কোনো সার্জনের কাছে।